জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম গোপন তথ্য ফাঁস করল সেনাপ্রধান গোপনে দেশ ছেড়ে পালাচ্ছে প্রধানমন্ত্রী এ বিষয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন এরপর থাকছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয় নিষেধাজ্ঞা শুরু স্টেট ডিপার্টমেন্টের সাত শ্রেণীর ব্যক্তির তালিকা প্রকাশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে সাবেক আইজিপি বেঞ্জির আহমেদকে নিয়ে দেশ জুড়ে নানা আলোচনার মধ্যেই সামনে এসেছে তার ক্লাব নেশা ঢাকা ক্লাব গুলশান ক্লাব বনানী ক্লাব উত্তরা ক্লাবের মতো অভিজাত সব ক্লাবেই সব ক্লাবের সদস্য তিনি এসব ক্লাবের সদস্য হতে গিয়ে তাকে গুনতে হয়েছে অন্তত কোটি টাকা অবসরে যাওয়ার কিছুদিন আগে ব্যবধানে তিনি চারটি ক্লাবের সদস্য হন শুধুমাত্র গুলশান ক্লাবের সদস্য হতে তাকে খরচ খরচ করতে হয়েছে দেড় কোটি টাকার মতো আর বাকি তিন ক্লাবের জন্য পঞ্চাশ লাখ করে আরো দেড় কোটি টাকা খরচ করতে হয় হয়েছে যদিও এই টাকা তিনি তার নিজের পকেট থেকে দিয়েছেন নাকি অন্যকে পরিশোধ করেছে সে তথ্য জানা যায়নি তবে তার ক্লাব নেশা শুরু হয় আরও আগে থেকে দুই সালে ঢাকা বোর্ড ক্লাব কর্তৃপক্ষ আসমকা তাকে সদস্য করে ইসি কমিটিতে স্থান দেয় এরপরও ক্লাবের উন্নয়ন সদস্যদের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে তাকে সর্বত সর্বসম্মতিক্রমে সভাপতির দায়িত্ব দেওয়া হয় তার অনুরোধেই পাঁচ বছর করে টানা দুইবার তাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয় কিন্তু সদস্যরা যে উদ্দেশ্য নিয়ে তাকে সভাপতির দায়িত্ব দেন তাতে গুরুবালির মতো অবস্থা হয়েছে নিজের ক্ষমতার অপব্যবহার করে বোর্ড ক্লাবের দখল নেন কুক্রিগত করে রাখেন ক্লাব সদস্যদের নিজের মতো করে গঠনতন্ত্র সংশোধন করে অনেক কাজ করেছেন সেগুলো ইসে কমিটির অন্যান্য সদস্য ও সাধারণ সদস্যরা মেনে নিতে পারছেন না সদস্যদের ভালো লাগার ক্লাবটি এখন বেঞ্জের জিমি হয়ে আছে ক্লাবের ফান্ডে থাকা দুইশো কোটি টাকার বিষয় খোঁজ বা পাত্তা পাচ্ছে না ক্লাবের সদস্যরা বেঞ্জের বেঞ্জ সাম্প্রতিক সময়ে বেঞ্জের পরিবার পরিবারের ছয়শো একুশ বিঘা জমি ও তেত্রিশটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের খবর চাউড় চাউড় হওয়ার পরেই শেষ হয়েছেন সাভারের আশুলিয়া আশুলিয়া বেরুলিয়া তুরাগনদের তীরে নির্মিত ঢাকা বোর্ড ক্লাবের কয়েক হাজার সদস্য দুই সালে প্রতিষ্ঠা করা হয় দুর্নীতির অভিযোগ ওঠার পর পরই ক্লাব সদস্যরা বেঞ্জের আহমেদকে সভাপতি পদ থেকে অপসারণের দাবি জানিয়ে আসছেন সাবেক সেনা কর্মকর্তা থেকে শুরু করে পুলিশের উচ্চ পদস্থ অন্তত দুইশো জন কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমান অনেক পিসি সহ তিরিশ থেকে পঁয়ত্রিশ জন শিক্ষক সাবেক বর্তমান বিশ জনের মতো মন্ত্রী এমপি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সাবেক ডজন খানেক সচিব শতাধিক শিল্পপতি ব্যবসায়ী সিনিয়র সাংবাদিক সম্পাদক নানা নানা শ্রেণী পেশার সদস্যদের এই ক্লাব তারা সভাপতি হিসাবে বেঞ্জিরকে দেখতে চান না আর সভাপতি হিসাবে আধিপত্য বিস্তার ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে সিন্ডিকেট গড়ে তুলে বেপ্রোয়া কর্মকাণ্ড সহ নানা কারণে ক্লাব সদস্যরা বেঞ্জির উপর ক্ষুব্ধ সাধারণ সদস্যরা বলেছেন বর্তমানে সামাজিক সামাজিক এই ক্লাবটিতে বিব্রতকর পরিস্থিতি বিরাজ করছে বেঞ্জরির অপকর্ম জানাজানির পর তার সিন্ডিকেটের সিন্ডিকেটের সদস্য ছাড়া আর কেউ সদস্য চাচ্ছেন না তিনি সভাপতি হিসাবে থাকেন সবাই চান তিনি নিজে থেকে সরে যান অনুসন্ধানে জানা গেছে বেনজিরের বেপরোয়া আচরণ এসি সদস্যদের তোয়াক্কা না করার কারণে কেউ ক্লাবে বিভিন্ন সভায় উপস্থিতি হতে চান না মাঝে মধ্যে যারা উপস্থিত উপস্থিত হন তাদের জন্য সেটি সুক্কর হতো না কারণ মতামতে তোয়াক্কা না করে নিজের মতম নিজের মন মতো সিদ্ধান্ত বেনজির তার এসব সিদ্ধান্তে সাপোর্ট করতে গোটা কয়েক এসি সদস্য তার মধ্যে বোর্ড ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ইসলাম জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই বিভাগ থেকে চাকরিচ্যুত ক্লাবের মেম্বার বখতিয়ার আহমেদ খান ও নৌবাহিনীর কর্মকর্তা র্যাবে র‍্যাবে চাকরিকালীন চাকরিচ্যুত ও বোর্ড ক্লাবের সেক্রেটারি লেফটেন্যান্ট কমান্ডার তাহসিন আমিনকে নিয়ে তিনি সিন্ডিকেট গড়ে তোলেন তাদের হাতেই তাদের হাতে রেখেই ক্লাবে কিছু নিয়ন্ত্রণ নেন মূলত তারা চারজন মিলে ক্লাব চালান গুরুত্বপূর্ণ সকল সিদ্ধান্ত নেন তারা এক্ষেত্রে অন্যান্য ইসি সদস্যদের মতামতের কোনো গুরুত্ব দেওয়া হয় না ক্লাব সদস্যরা জানান ঢাকা বোর্ড ক্লাবে কোনো প্রোগ্রামের আয়োজন হলে বেঞ্জির একাই একশো পঞ্চাশ থেকে দুইশোটি টিকিট নিজের নামে ইস্যু করতেন এক্ষেত্রে অন্যান্য সদস্য ও ইসি কমিটির সদস্যরা কোনো অতিথিকে দাওয়াত দিতে পারতেন না টিকিটবিহীন কাউকে প্রবেশ করতে দেওয়া হতো না এ নিয়ে সদস্যদের মধ্যে চরম ক্ষোভ বেঞ্চের সভাপতির দায়িত্ব গ্রহণের পর ক্লাবের দৃশ্যপটে কোনো উন্নতি হয়নি দুশো ষাট কোটি টাকা ক্লাবের ফান্ডে ছিল সেই টাকা এখন কি অবস্থায় আছে সেটি ইসি সদস্য থেকে সাধারণ সদস্য কেউ জানেন না আধিপত্য বিস্তার নিজের সিন্ডিকেট শক্তিশালী করার কত করার জন্য কত পছন্দের মানুষকে বেঞ্জের বিনা টাকা এবং কাউকে কম টাকায় সদস্য করেছেন তার হিসাব নেই ক্লাবের গঠনতন্ত্র ও বক্তিয়ার আর কাছে ছিল না প্রত্যেক সদস্য ও সকল সাধারণ সদস্যদেরকে গঠনতন্ত্র কারো কথা থাকলেও কাউকে তা দেওয়া হতো না নিজের প্রয়োজনে তিনি যখন খুশি গঠনতন্ত্র পরিবর্তন পরিমার্জন সংশোধন করে নিতেন প্রতি বছর অডিটের মাধ্যমে ফিনান্সিয়াল রিপোর্ট প্রত্যেক সদস্যদের কাছে পাঠানো কথা थलो কোনো অডিট হতো না নিজে নিজেরাই ভুয়া কাগজপত্র তৈরি করেন বাথরুমে সাধারণ সভা করার কথা থাকলো সেটিও হয় না বিশেষ বিশেষ প্রয়োজন প্রয়োজন এক্সট্রা সাধারণ সভা করার নিয়ম থাকলো সেটি করেন না এসব নিয়ে কেউ ভয়ে কথা বলেন না যারা কিছু বলার চেষ্টা করেন তাদেরকে অপমান অপদস্থ করেন বিভিন্নভাবে হুমকি ধামকি দেন বিভিন্ন সময় ক্লাবে ঘটে যাওয়া অপ্রতিকার ঘটনার কোনো প্রতিকার করেনি বেঞ্জির এ নিয়ে কোনো জবাবদিহিতা

অনুসন্ধানে জানা গেছে চাকরিজিত অব চাকরিরত অবস্থায় বেঞ্জি যখন বোর্ড ক্লাবে যেতেন তখন সবসময় পুলিশ ক্ষমতা ব্যবহার করতেন তার সঙ্গে আশেপাশে সকল থানার ওসি ও ওসি জোনের ডিসি এডিসি এসি এসি সহ পুলিশ সব ডিবির বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা উপস্থিত হতেন তখন তার আশেপাশে ভিড়তে পারতো না কেউ ইসির কমিটির সদস্যরা জানিয়েছেন একবার কন্ট্রাকশনের কিছু কাজ চলছিল তখন সড়কের পাশে পাশে কিছুটা এলোমেলোভাবে নির্মাণ সামগ্রী রাখা ছিল ক্লাবের সামনে রাস্তা রূপনগর থানা হওয়াতে ওই থানার এক এক এসআই এসআই এসে জিজ্ঞেস করেছিলেন নির্মাণ সামগ্রী কেন রাস্তায় রাখা হয়েছে সেই খবর চলে যায় বেঞ্জিরের কানে সঙ্গে সঙ্গে তিনি রূপবন থানার এসআই একজন কনস্টেবল ও একজন সরকারি গাড়ি চালককে বহিষ্কার করেন র্যাবের ডিজি ও ও পুলিশের অতিরিক্ত আইজি হওয়াতে তিনি সেই ক্ষমতার অপব্যবহার করেন ক্লাব সদস্যরা অনেক অনুরোধ করেছিলেন যাতে তাদের চাকরিচ্যুত না করা হয় তিনি কিন্তু তিনি শুনেননি বলেছিলেন একবার এটা করলে আর কেউ সাহস পাবে না সূত্রগুলো জানায় গত রোজার রিদে ক্লাবের পক্ষ থেকে সেহরি নাইটের আয়োজন করা হয় গভীরাতে ক্লাবের সদস্যরা পরিজন পরিবার পরিজন নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন এর মধ্যে বেঞ্জির আহমেদকেও তার পরিবার নিয়ে হাজির হন কিন্তু তার হাজির হওয়াটা ছিল একটি ব্যতিক্রম অন্য সদস্যদের মতো তিনি আসেননি তার ক্লাবে ভিন্ন এক পরিবেশ তৈরি হয় সদস্যদের পরিবার সন্তানরা ভয়ে উপস্থিতি আতঙ্কিত হয়ে যান অবসরকালীন সময়ে সময়ে তিনি ছয়জন অস্ত্রধারী বডিগার্ডের প্রোটোকলে সেখানে প্রবেশ করেন তার প্রবেশের রাস্তা ক্লিয়ার করার জন্য ঘটে অপ্রতিকার ঘটনা এ নিয়ে ইসি অন্য সদস্যদের কাছে অভিযোগ করা হয় কিন্তু বেঞ্জের ভয়ে কোনো বিচার হয়নি আনন্দের আনন্দের সেহেরি